বাবা বলুন, কাকা বলুন, আত্মীয় স্বজন বলুন, কেউই আপন না বিপদের দিনে। এখন শিং মাছে সাফাই কাজ চলছে, যে দেখুন শিং মাছকে স্টিল উল দিয়ে ঘুষে পরিষ্কার করে ফেলা হচ্ছে। মিঠুন বাবু আমার জন্য, হারুনার জন্য লিকার চা বানাচ্ছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে হলো মঙ্গলবার, আর এখন বাজে হলো সকাল 8:30। আজকে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, আর এখন আমি বিছানায় আছি, এখনো উঠিনি, এখন উঠলাম। এই যে আমার ফোন, আমার এখন আমার জায়গায় আগে ঘুম থেকে উঠে কাজ করছে। তোকে বলেছি বিছানাটা এখন তুলে দিতে, আমিও নেমে যাব বিছানাটা। একদম সোজা হয়ে শুয়ে পড়লে তারপর না আমি আর উঠতে পারি না। বিছানাটা তোলা হোক, আমিও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিই। বিছানাটা তোলা হোক, আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হই, তারপর আবার আপনাদের সঙ্গে কথা হবে। তো ঘুম থেকে উঠে গেছি তো অনেকক্ষণ আগেই, উঠে ফ্রেশ ট্রেশও হয়ে গেছি, ইভেন আমাদের চা খাওয়া কমপ্লিট, কারণ এখন তো সেই লিকার চা আর বিস্কিট খেলাম। ব্রেকফাস্টে কোনো ঝামেলা নেই, একটু পরে একটুখানি সেদ্ধ ভাত খেয়ে নেবো। আমার সোনামা রান্না বান্না বসিয়ে দিয়েছে, চলো আপনাদেরকে দেখাই। দেখুন আজকে কি রান্না হবে, এখানে পেঁপে কেটে নেওয়া হয়েছে, পেঁপে সেদ্ধ আর ভাত হবে আপাতত। তারপর কি রান্না করবে মা, আমার মেয়ে বলতে পারছে না, আপনাদেরকে ঠিকঠাক ভাবে আমি বলে দিচ্ছি। শিম আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছ আর শিং মাছ দিয়ে তরকারি হবে, আর পেঁপে সেদ্ধ ভাত। এই হলো আজকে আমাদের লাঞ্চ মেনু। আমি তো আপাতত কোনো কাজ করতে পারছি না, শুয়ে বসেই দিন কাটাচ্ছি। আমার সোনামায়ের প্রচন্ড কষ্ট হয়ে যাচ্ছে, প্রচুর কাজ প্রচুর দায়িত্ব, এই বয়সে অনেক চাপ হয়ে গেছে মায়ের রোগের কারণে। এমনিতে ডক্টর আমাকে বলেছে একটু একটু হাঁটাচলা করতে, কিন্তু সোজা হয়ে হাঁটতে পারছি না, সেলাই টান পড়ছে, আর অন্য কাজ তো কোনো কাজ করতে বারণ করেছে, এতে কোনো কিছুই আমি না করি, জাস্ট শুধু একটু হাঁটাচলা করি, কারণ হসপিটাল থেকে ছাড়ার সময় হয়নি। আমি বলে বাড়ি চলে এসেছি, আমার দিদি ছিল, দিদিকে বলে ছুটি নিয়েছি।
না হয় একেবারে শুক্রবারে ছুটি দিত সেলাই কাটে, কারণ বেশি নড়াচড়া করলে পরে সেলাই যদি পেকে যায় তাহলে আরো সর্বনাশ হয়ে যাবে। আমার মেয়ে রান্না বান্না করছে আর বাদ বাকি বাইরে যা যা টুকটাক কাজকর্ম আছে এগুলো মিটন করে দিচ্ছে। এই যে দেখুন এখন আমার সোনামা ভাতের ফেনাও ধরাতে শিখে গেছে, আমি জাস্ট এখানে বসে আপনাদেরকে দেখাতে পারি, আর কিছু এখন করতে পারছি না। শোনো এখানে সবজিপাতি কেটে নিয়েছে, কি রান্না করবে। আর এখন শিং মাছে সাফাই কাজও চলছে, যে দেখুন শিং মাছকে স্টিল উল দিয়ে ঘুষে পরিষ্কার করে ফেলা হচ্ছে। বলেছিলাম কলপার থেকে ঘষে আনতে, তো বলছে এটা নাকি পাচ্ছে না, তার জন্য স্টিল উল দিয়ে শিং মাছ সাফাই করা হচ্ছে। যে দেখুন সব কিছু শিখে গেছে আমার মা, সব করতে পারছে। একদম সাদা ঝকঝক, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না, 2 মিনিট দাঁড়ালাম, এখন আবার গিয়ে বসে পড়ছি। 2 মিনিটে বেশি দাঁড়াতে পারবো না। বসে পড়েছি আর আমার মাথাটা আপনারা ইগনোর করবেন, আপাতত আমার মাথাটা এমনই থাকবে। পেঁপে সেদ্ধ আর ভাত আর সঙ্গে একটুখানি সবজি নিয়েছি, তো এদি সকালে খাওয়াটা সেরে নিচ্ছি। তারপর দুপুরবেলা আমার সোনামা মাছ টাছ রান্না করে ছোটা দিয়ে খাবো। আর সকালবেলা ভাত না খেতে খেতে না, আমি ভাতের কথা ভুলেই গেছি, ভাত কিন্তু অনেকক্ষণ আগেই রান্না হয়ে গেছে, কিন্তু ভাত খাওয়ার কথা ভুলে গেছি। ঠিক আছে দাম খেয়ে নিই, আমার শোনা আমার আরও প্রচুর কাজ, কী করবো বলুন, মেয়েটার না বেশি চাপ হয়ে যাচ্ছে।
তো হাত মুখ ধুয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে আবার ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন প্রায় 2:30 বাজে, তো মিঠুনের খাওয়া দাওয়া হয়ে গেছে, কাপড় চোপড় কিছু ছিল ওইগুলি ধুয়ে স্নান দান করে খেয়ে ফেলেছে। তো এখন আমি আর আমার সোনামা খাবো। আমার সোনামা এই জীবনে ভাত বাজছে, আমাকে ভাত বেড়ে দিয়ে দিয়েছে। খেতে বসে পড়বো। খেতে বসে গেছে, আরো মুখের মধ্যে রোদ লাগছে দেখুন। গুড ইভিনিং, এখন বাজে 6:45। আর দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিলাম। তো আমার সোনামা স্যারের বাড়ি চলে গেছে। চলুন একটু রান্নাঘরের দিকে যাই, গিয়ে দেখাই কি হচ্ছে। এই যে দেখুন মিঠুন বাবু আমার জন্য আর ওনার জন্য লিকার চা বানাচ্ছে। লিকার চা হয়ে গেলে লিকার চা খাবো। তো আফটার 2 অপারেশনস আমি ঘুম থেকে উঠে আবার রাতে ঘুমানো পর্যন্ত কি করছি সেটাই আপনাদেরকে একটু একটু দেখানোর চেষ্টা করছি। আর আমার জন্য মিঠুন আর সোনামা কি 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 করছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। সত্যি কথা বলতে গেলে ওদের দুজন ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নেই। পৃথিবীতে ওদের দুজন ছাড়া আমার পৃথিবীতে অন্ধ। বাবা বলুন, কাকা বলুন, আত্মীয় স্বজন বলুন, কেউই আপন না বিপদের দিনে। সবাইকে চেনা যায় যে কে আপন আর কে পর। হ্যাঁ, মিঠুন না থাকতো আর আমার সোনামা না থাকতো। সোনামা তো তাও আমার মেয়ে, আমার জন্য করবে কিন্তু মিঠুনকে ছাড়া। আমাদের চা চলে এসেছে, মিঠুন বাবুও চলে এসেছে। আর মিঠুন বাবুকে বলছি আমি যে সেলুনে যাও সেলুনে যাও, কিন্তু দেখেন সেলুনে যায় না। আগে তুমি সুস্থ হও। ওনার নাকি মন ভালো নয় জন্য উনি সেলুনে যাবেন না। এই যে আমার সোনামা চলে এসেছে, আমার চলে এসেছে। আপনি বা চলে এসেছেন, আপনি না বলে 10 তার পরে আসবে। আমাদের মিতান বাবু চলে এসেছে, আমাকে বলেছে 10টার পরে নাকি আসবে। তো এখন বাজে হলো 9:45, আর তখন যে আমার সোনামা বলেছিল যে আমার জন্য মোমো এনেছে আপনারা আবার ভাববেন না, এই কথাটা সত্যি সত্যি। ওরা নিজেদের জন্যই এনেছিল, তো আমাকে একটু রাগানোর জন্য বলেছিল। এই যে
গতকালকে ওরা চাট এনে খেয়েছে, আজকে ওরা এনে এনে খাচ্ছে আমাকে দেখিয়ে দেখিয়ে। তো আমি ওদেরকে বলেছি যে সব কিন্তু খাতায় লিখে রাখতে, তো ওরা এখন যা যা এনে এনে খাচ্ছে, পরে আমাকে সব কিছু ডাবল ডাবল করে এনে খাওয়াতে হবে। ওরা এখন খাচ্ছে, আমি দেখছি। ঠিক আছে, আপনারা একদমই ভাববেন না। তো এখন তো 9:45 বেজে গেছে, কিছুক্ষণ পরে ভাত টাত খাবো। আজকে যেন এটুকুই, আবার আপনাদের সঙ্গে কালকে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীর খেয়াল রাখবেন, আর সবসময় হাসি খুশি থাকবেন। আজকের জন্য আপনাদের সকলকে গুড নাইট, শুভরাত্রি, টাটা।